আরে বাবা তা নয়, আবার আব্বাজান মানে ইন্তেকাল করেছে। ও সারা তো বুঝতে পারলি না কি অনেকদিন থেকে হাজি সাহেব বই দেখেনি তো, তাই হিন্দি বই ইমতিহান চলছে তাই দেখতে গেছে। আমার আব্বাজান পাঁচ ওয়াক্ত নামাজে ইমানদার হাজি সাহেব, আর আমার আব্বাজান কাছে ইমতিহান ছবি দেখতে বাবা আরাম করা চাই না। মারাদের ওই মুসলমানি ভাষাটা বুঝতে পারছে না। মারাদ আপনার ইমতিহান মানে কি আমরা বুঝতে পারছি না? আমারও ভুল, আমি সেই মুসলমানি ভাষায় বলছি। আরে বাবা কথাটা তা নয়, আর কয়েকটা দিন হলো আমার আব্বাজান মারা গেছে। শালা কাঞ্চন না শিয়াল বাবা জি ভাই, হাজি তুমি মইলা আমাদের টাকা কেনে দিয়ে মইলা না বেটা রে, ও হাজি 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 পাজি রে। কান্নাকাটি করছেন তাই না বাবা? তোমার আব্বাজানের জন্য কান্না করছি না বাবা রে, তোমার আব্বাজান মরে গেল, আমাদেরকে মেরে গেল বাবা। এ কথার অর্থ বাবা তোমরা আমাকে চিনো না বাবা, আমার সোনার দোকান, আমি স্বর্ণকার বাবা। তোমার ওই শাদির সময় আমার কাছে অনেক সোনার গয়না এনেছিল বাবা, তাই আমি একটা পয়সা দিয়ে সব টাকা পাবো। তাতে কি হয়েছে? আমার আব্বা যেন শোধ করতে পারেন, আমি তো বেঁচে আছি আব্বা যেন ঋণ শোধ করার জন্য। ও বাবু বাবা তোমার আব্বা মরে নিবে টা, আমার টাকা মরলো বাবু রে। আপনার টাকা? আচ্ছা দাঁড়ান, আপনার কিসের টাকা? আমার সোনার টাকা। কত টাকা পাবেন আপনি? মোটামুটি আমার ওই 3 লাখ টাকার মতো সোনা নিয়েছিল, তা দিতে দিতে 1 লাখ টাকার মতো দেওয়া হয়েছিল বাবা, 2 লাখ টাকা পাবো। 2 লাখ? আপনার কিসের টাকা? আমার কাপড়ের ব্যবসা। কত টাকা কাপড় নিয়েছিল? ও বাপ তোমার আব্বা যখন হজ করতে যায় তখন গ্রামের লোক সবাইকে কাপড় দান করেছিল। আচ্ছা আচ্ছা, আমার কাছে ওই মোটামুটি কত টাকা? 5 গাড়ি, 5 গাড়ি টাকা নিয়েছিল বাবা। ও মূর্খ, মানে 5 গাড়ি কাপড় নিয়েছিল, সব টাকা বাকি আছিল বাবা। এবার ও তো মূর্খ সূর্খ মানুষ, হিসাব পাতি কিছু করতে জানে না, হিসাব পাতি খাতা কলম সব আমার কাছে। তুমি বলতে পারবে না, আমি বলে দিচ্ছি। তোমার আব্বা যান দিতে 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 সব টাকা দিয়ে দিয়েছিল। কত পাবে? বেশি কিছু পাবে না বাবা, ওই হিসাবে আমার কাছেই আছে লেখা, ওই 6 টাকা 25 পয়সা পাবে। এই 6 টাকা 25 পয়সার জন্য আপনি এত কান্নাকাটি করছেন? আচ্ছা ঠিক আছে, আপনার তাহলে 2 লাখ টাকা। হ্যাঁ, আর ইনার নামটা কি জানো? ঝাটু তাঁতি। আর আপনার নাম? পানিক স্বর্ণকার। দাঁড়ান আমি খাতাটা দেখি, খাতার মধ্যে সবার নাম লেখা আছে। আমি মধ্যে আসি, কোথাও যাবেন না, খাতার নাম আগে দেখবো তারপর। থাকলে কি ঝাড়ু ধরতে হবে নাকি? এটা হচ্ছে ঝন্টু সরকার। মহাম বললে কি আর মানিক হয়ে যাবে? এটা মানিক মন্ডল। আপনি পাবেন না আমাকে, জান আপনাদের কারো নাম কিন্তু খাতার মধ্যে নাই। বাবা একটা কথা বলবো, তোমার আব্বাজানের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল,
হয়তো তোমার আব্বা যান আমাদের কথা লিখেনি, আমাদের টাকাটা তুমি দিও না। না না না, অত বোকামি নয়। আমার আব্বাদের পুঙ্খানু পুঙ্খ রূপে আমাকে সামনে বসিয়ে রেখে যারা যারা টাকা পাবে আমাদের কাছে সবাই নাম লিখে দিয়ে গেছে। আপনাদের যখন টাকার কথা লেখা নাই, আপনাদের নাম লেখা নাই, প্রকারগত টাকা আপনারা পাবেন না। টাকা পাবো না মানে? টাকা নাম লেখা নাই বলে পাবেন না? টাকা দিতে হবে। কি করে? তাই তোমার আব্বাজানকে জিজ্ঞাসা করো টাকা পাবো কিনা। আরে বাবা, আব্বাজান তো ইন্তেকাল করে গেছে। মরা মানুষ কবরের থেকে কথা বলবে? বাবা, যদি আমাদের হালালি টাকা হয় তাহলে কবর থেকে কথা বলবে, তাই নাকি? এটাই প্রমাণ। হ্যাঁ প্রমাণ। আমার আব্বাজান কবর থেকে যদি কথা বলে বলে যাই যে কে কত টাকা পাবে, আমি সম্পূর্ণ টাকা দেবো। তবে শুনুন, আজ তো হচ্ছে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার। শুক্রবারে আমি জুমার নামাজ পড়ে আব্বাজানের কবর জিয়ারত করতে চাই। আগামীকালকে ঠিক আপনারা পৌনে একটার সময় গোরস্থানে আসবেন। আমি একটার সময় জুমার নামাজ শেষ করে আমি গোরস্থানে যাব। আপনাদের সামনে আব্বাকে জিজ্ঞেস করবো কবরের পাশে দাঁড়িয়ে, যদি বলে আপনাদের সবারই টাকা দেবো, কিন্তু আপনারা দুজনে আসবেন। কি হলো? কাল আমি আসতে পারবো না জায়গাটা। কেন? আগামীকাল পৌনে একটার সময় আপনার সঙ্গে দেখা হবে গোরস্থানে। কাজটা কেমন হলো? ভালো হলো। আমি ভাবতালে বলে রেখে দিলাম। কেন? হাজির কবরে আজকে তোমাকে ভরে দিব। কাকে? তোমাকে। আমি কবরে ঢুকব। তুমি কবরে ঢুকে কথা বলবে? ভালো কথা। আমি টাকা নেব না। হ্যাঁ, এই তো পাচ্ছি সাহেবের খবর।